যে পাহাড়টা দেখতেছি বিশাল পাহাড়, এই পাহাড় এলাকা জুড়ে এটা হচ্ছে উপজেলা, বরকান উপজেলা। তো এই উপজেলাটা আসলে সব সাইড দিয়ে, আমরা এতক্ষণ দেখলাম সব সাইড দিয়ে পাহাড়। এই পাহাড়ের অপর পৃষ্ঠে, আসলে পাহাড়ের অপর পৃষ্ঠে প্রচুর পরিমাণ মানুষের জনবসতি, তার মানে যে পাহাড়ি লোকজন আছে তারা তার অপোজিট সাইডে, পাহাড়ের অপোজিট সাইডে বসবাস করে, এবং তাদের এ সাইডে স্কুল কলেজ, এ সাইডে স্কুল কলেজ, হাসপাতাল, মোবাইলের নেটওয়ার্ক সব কিছু এই সাইডে পাহাড়ের উপরে, ও সাইড দিয়ে সব কিছু আছে, যদিও আমরা নদীপথে চলার সময় এটা বুঝতে পারতেছি না। তো আমরা এখন এসে পৌঁছলাম একটি রিসোর্ট সেন্টারে, শুভলং যে ঝর্ণা সেখানে আসছি। তো চলুন দেখি শুভলং ঝর্ণায় যে কি দেখা যায়। শুভলং ঝর্ণা আসলে ঝর্ণার যে পানি পড়বে, ঝর্ণায় যে দূষণ করা বা এই ধরনের জিনিস আছে সেখানে, এগুলো হচ্ছে কিনা ঝর্ণায়। আসলে শুনলাম শীতের সময় ঝর্ণায় পানি থাকে না, বর্ষার সময় বা অন্য বর্ষার সময় একটু পানি থাকে, কিন্তু এই সময়টা ঝর্ণায় পানি থাকে না। তো আসলে পানি আছে কিনা দেখি আমরা, যে সাবধানে পাহাড়ি এলাকায় যে, যার ফলে ভিডিও করতে একটু সমস্যা হচ্ছে, এই জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত। তো এখানে যাওয়ার জন্য টিকিটের ব্যবস্থা আছে, তো এখানে টিকিট প্রতি 15 টাকা। তো আমরা যেহেতু অনেকে আসছে একসাথে, সবার টিকিটগুলো একটু নিয়ে নিচ্ছি। তাদের টিকিট 15 টাকা মূল্য টিকিটের। টিকিট নেওয়ার পরে আমরা ভিতরে ঢুকবো। আমরা এখন উঠবো পর্বত শৃঙ্গে, পর্বত শৃঙ্গে উঠবো। আসলে যে জায়গা আমরা যাচ্ছি এটা ওঠার জন্য যথেষ্ট পরিমাণ একটা দুর্ঘটনাপ্রবণ এলাকা, দুর্ঘটনাজনিত একটি জায়গা, যে কেউ ওঠার সময় সতর্কতা অবলম্বন করা আবশ্যক। সুতরাং আমরাও সেভাবে যাব, সতর্কতা অবলম্বন করে আমরা উপরে উঠার চেষ্টা করব। আসলে এই জায়গাটা উঠতে উঠতে ভিডিও করাটা অনেকটা রিস্ক হয়ে যায়, তো তারপরে আমরা চেষ্টা করবো যতটুকু পসিবল হয় আমরা ভিডিও করে দেখানো। এই শোনো, ধরো না ফোন রাখো, রাখি ওকে একটা ধরো, আর আপনি যান। আরে ভাই হাত দেন না, বাল আপনি হাত দেবেন তো, উঠে গেছে ভাই, হাত দেন, হাত দেন। এই আর কি নাসিক
আমি তোমার পার্টনার আছি না, আপনার ঝড় নাই কিন্তু দুঃখের বিষয় শীতের সময় এখন ঝড় নাই, খুবই সামান্য পানি এখান থেকে জলপ্রপাত হচ্ছে, খুবই সামান্য। শিবলাং ঝর্ণা আসলে রাঙামাটির খুবই জনপ্রিয় এবং প্রসিদ্ধ, খুবই প্রসিদ্ধ একটা ঝর্ণা, কিন্তু বৃষ্টির সময় আসলে এই ঝর্ণার পানিগুলো খুব প্রবাহমান দেখা যায়, কিন্তু এখন শীতের সময় পানিগুলো দেখা যাচ্ছে না ঠিকমতো। এখানে সব সাইডে একটু খেয়াল করে দেখেন যে নিচে অল্প 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 ঝিরিঝিরি করে যে পানিগুলো আসতেছে তার দ্বারা নিচে অল্প অল্প পানি জমতেছে, আর এখানে অল বেয়ে খুবই সামান্য, যেটা যদি আমরা চাই এখান থেকে গোসলের কাজ শেষ করব কিন্তু সেটা পসিবল না, কারণ এখানে এত সামান্য পরিমাণে পানি আসতেছে যেটা কখনোই সম্ভব না। আর এই যে ঝর্ণার পানি যেখান থেকে নামতেছে এটা কয়েক শ ফিট উঁচু, কিন্তু এখানে এর উপরে আরেকটা স্তর আছে, সেখানে দাঁড়ালে হয়তো ঝিরঝির করে পানি আসবে, আর নিচে এখানে পানি খুবই কম, সুতরাং এখানে গোসল করা সম্ভব না। তো আমরা এরপরে যাব একটু অন্য একটি ঝর্ণায়, তো সেখানে দেখবো যে সে ঝর্ণায় আমরা যতটুকু শুনলাম সে ঝর্ণায় একটু একটু পানি সেখানে আসে, তো আমরা চেষ্টা করবো সেখানে যে আমাদের গোসল করা ঝর্ণায় আমাদের ইচ্ছা স্বাদ যেটা আছে সেটা আমরা ওখানে যে পূরণ করার চিন্তা ভাবনা করেছি, তো এরপর পরই আমরা সেখানে যাব। তো আসুন এখন এখান থেকে আমরা অন্য একটি ঝর্ণায় যাব। এখানে দেখতে পাচ্ছেন যে উপরে প্রচুর পরিমাণ জলপ্রপাতের যে একটা চিহ্ন আছে, এখানে প্রথমে একটা স্তর, এরপর একটা দ্বিতীয় স্তর, তো আমরা দ্বিতীয় স্তর পর্যন্ত অনেক নিচের উপর দিয়ে দ্বিতীয় স্তর পর্যন্ত পৌঁছেছি। দ্বিতীয় স্তর পর্যন্ত পৌঁছাতে গেলে আপনাকে অনেক রিস্কের মুখোমুখি হতে হবে, তো সমস্ত রিস্ক নিয়েও আমরা
উপরে উঠলাম, উপরে উঠে চেষ্টা করলাম আপনাদের দেখানোর জন্য সব জায়গাগুলো। তো যদি আসেন তাহলে দ্বিতীয় স্তরে না ওঠাই বেটার, না ওঠাই ভালো, কারণ ওখানে অনেক রিস্ক। যে কেউ যাদের হার্টবিট একটু দুর্বল আছে তারা ওইখানে না ওঠাই ভালো। সুতরাং যদি হার্টবিট ভালো থাকে, আমার মতো যদি হার্টবিট কারো দুর্বল থাকে তাহলে তার ওঠার দরকার নেই, কারণ আমি উঠে নামতে পারতেছিলাম না, সুতরাং ওখানে ওঠার দরকার নেই।